পি চিদম্বরমের পর এবার কেভি টমাস। কলকাতায় বসে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যের বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টে রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। মঙ্গলবার কলকাতায় খাদ্য নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে অংশ নিতে কলকাতায় আসেন কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রী কেভি টমাস। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ খাদ্য বরাদ্দ না করার রাজ্য সরকারের অভিযোগ উড়িয়ে দেন তিনি। পাল্টা রাজ্য সরকারই বরাদ্দকৃত খাদ্যশস্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। টমাসের দাবি, 2011-12 অর্থবর্ষে দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য কেন্দ্র প্রায় 98,435 মেট্রিক টন চাল ও প্রায় 61,449 মেট্রিক টন গম বরাদ্দ করেছে। অন্তর্দয় যোজনার জন্য প্রায় 55,800 মেট্রিক টন চাল এবং প্রায় 43,000 মেট্রিক টন গম রাজ্য সরকারকে বরাদ্দ করেছে কেন্দ্র। সব মিলিয়ে প্রায় 2,06,000 মেট্রিক টন বরাদ্দকৃত খাদ্যশস্যের মধ্যে রাজ্য সরকার মাত্র 32,000 মেট্রিক টন খাদ্যশস্যই সংগ্রহ করতে পেরেছে বলে দাবি কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রীর। রাজ্যের পিছিয়ে পড়া 10টি জেলার জন্য এই খাদ্য বরাদ্দ করা হলেও রাজ্য সরকার মোট বরাদ্দের মাত্র 12% তুলতে পেরেছে বলে দাবি কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রীর। In the state of West Bengal, I understand there are 19 districts. Out of that, 10 are considered to be the poorest districts, and offtake is only that we have allocated nearly 6.56, and offtake is only 12.7%. যদিও বঞ্চনার অভিযোগে এখনও অনড় রাজ্য সরকার। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাল্টা দাবি, খাদ্যশস্য বরাদ্দের চিঠি দেরিতে এসে পৌঁছনোতেই রাজ্য সরকার তা পুরোপুরি সংগ্রহ করতে পারেনি। উনি তথ্যটা দিয়েছেন, ওই তথ্যটা ঠিক আমাদের কাছে পাইনি। উনি কীভাবে চালটা দিয়েছেন আমি জানি না। এই মে মাসে আমি অ্যাপ্রুভাল পেয়েছি, দিল্লি কবে ছেড়েছি জানতে জানি। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল তুমি আমাকে কবে দিয়েছো? আমি মে মাসে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দিল্লি থেকে পেয়েছি। সাম্প্রতিককালে কেন্দ্র রাজ্য চাপান উত্তরে কংগ্রেস তৃণমূলের সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।